আপেল এটি একটি আপেল আয়ে আপেল আপেল শুধু খেতেই ভালো নয় স্বাস্থ্যের জন্য উপকারী বলা হয় যে প্রত্যেক দিন একটি করে আপেল খেলে ডাক্তার বাবু থাকবে দূরে কলা এগুলো কলা কয়ে কলা কলা খুবই সাধারণ ফল কিন্তু খেতে বড় সুস্বাদু কলার খোসা ছাড়িয়ে তবেই খেতে হয় আঙুর আয়ে আঙুর এগুলো খেতে সুস্বাদু আর থাকে রস ভরা কমলা লেবু এগুলো কমলা লেবু কয়ে কমলা লেবু এটা খোসা ছাড়িয়ে খেতে হয় আর কমলা লেবু রস সে তো খেতে ভারী ভালো নাশপাতি এগুলো নাশপাতি নয়ে নাশপাতি এর আকার ঘন্টার মতন লাল হলুদ সবুজ গোলাপি বা সব রঙের মিশ্রণেই পাওয়া যায় আনারস এ হল আনারস আয়ে আনারস ডিম্বাকৃতি ফলের ওপরের খোসাটা হয় কাঁটায় ভরা তাই এই শক্ত বাইরের খোসাটা ছাড়িয়ে তবেই ফলটা খাওয়া যায় স্ট্রবেরি এগুলি স্ট্রবেরি শয়ে স্ট্রবেরি এগুলো শুধু সুস্বাদু নয় কিন্তু স্ট্রবেরি দিয়ে বানানো যায় জ্যাম মিল্কশেক আর আইসক্রিম তরমুজ এ হল তরমুজ তয়ে তরমুজ তরমুজ আকারে হয় বড় কখনো সখনো অনেক বড় বৃহৎ আকারের এই ফলগুলির গা হয় মসৃণ আর আকৃতিতে এগুলো ডিম্বাকৃতি বা গোল তরমুজের বাইরের খোসাটা হয় পুরোপুরি সবুজ বা সবুজ আর হলুদ ডোরা কাটা গ্রীষ্মকালে তরমুজ খেতে ভারী ভালো লাগে ওবে ইয় এলডার্স বা বড়দের কথা পালন করা উচিত প্রত্যেকটি পরিবারে তাদের নিজেদের কিছু নিয়মকানুন থাকে সেগুলো মেনে গুরুজনদের প্রতি শ্রদ্ধাপূর্ণ থাকা উচিত গুড মর্নিং বা সুপ্রভাত সকালবেলায় কারোর সাথে দেখা হলে তাকে অবশ্যই বলা উচিত সুপ্রভাত হেল্প আদার্স বা অন্যদের সাহায্য করা কখনো যদি কাউকে বিপদে দেখো তাকে অবশ্যই সাহায্য করবে প্লিজ বা দয়া করে যদি কারোর কাছ থেকে কিছু চাইতে হয় তবে প্লিজ বলতে হয় শেয়ার বা ভাগ করা তোমার কাছে যা আছে তা তোমার ভাই বোন বা বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া উচিত সরি বা দুঃখিত যদি কাউকে কষ্ট দিয়ে থাকো বা ভুল করে কিছু বলে থাকো তাকে অবশ্যই দুঃখিত বলবে ধন্যবাদ যখনই তোমাকে কেউ কিছু দেয় বা তোমার প্রশংসা করে তখন তাকে ধন্যবাদ জানানো বাঞ্ছনীয় এটা হলো অ, হল অজগর এটা হলো আ আয় আম এটা হলো, রস্যই রস্যইতে ইঁদুর এটা হল দীর্ঘই দীর্ঘইতে হয় ইগল পাখি এটা হল উ উয়ে হয় উঠ আর এটা হল দীর্ঘ উ দীর্ঘ উতে ঊষা এটা হলো এ। এ এ দিয়ে আমরা লিখি এক আর এটা হল ওই ওই দিয়ে হয় ওই রাবৎ এটা হলো ও ও দিয়ে কি হয় বলতো ওল আর এটা হলো ও ও দিয়ে হয় ঔষধ এটা হলো ক কয়ে কাক এটা হলো খ খয়ে খরম এটা হলো গ গয় হয় গাছ এটা হলো ঘ ঘয়ে ঘড়ি আর এটা হলো, উমো উমোতে হয় ব্যাং এটা হলো চ চয়ে চাবি আর এটা হলো, ছ ছয়ে ছবি এটা হল বর্গীয় জয়ে হয় জাহাজ আর এটা হল ঝয়ে ঝড় এটা হলো ইঁ ইঁতে যাচিকা এটা হলো ট ট দিয়ে হয় টমেটো আর এটা হল ঠয় হয় ঠাকুমা আর এটা হল ড ড দিয়ে হয় ডাব আর এটা হল ঢয় কি হয় বলতো ঢাক এটা হল মূর্ধন্য মূর্ধন্য হরিণ এটা হল ত দিয়ে হয় তিমি মাছ আর এটা হলো থ থ দিয়ে হয় থলি আর এটা হলো দ দিয়ে হয় দমকল আর এটা ধ ধ দিয়ে কি হয় বলো তো ধ দিয়ে হয় ধুতি এটা হলো দন্তন্য দন্তন্য দিয়ে হয় নদী আর এটা হলো প প দিয়ে হয় পা আর এটা হলো ভ ফ দিয়ে আমরা বলতে পারি ফুল আর এটা ব ব দিয়ে হয় বাস আর এটা হলো ভ ভ দিয়ে হয় ভোমরা আর এটা হলো ম ম দিয়ে আমরা বলি মা এটা হলো অন্তস্থ জ জ দিয়ে হয় যাত্রী এটা হলো র দিয়ে হয় রথ এটা হলো ল ল দিয়ে হয় লাঙল আর এটা হলো তালবস্য তালবশ্য দিয়ে হয় শশা আর এটা হলো পেট কাটা মূর্ধন্য দিয়ে হয় ষাঁড় আর এটা হল দন্তস্য শ দিয়ে হয় সিংহ আর এটা হল হ হ দিয়ে কী হয় বলতো হাল এটা হল ঘিঁ ঘিঁ দিয়ে হয় বৃক্ষ এটা হলো ডয় শূন্য র ডয় শূন্য র দিয়ে কি হয় বলতো বেড়াল আর এটা হলো ঢয় শূন্য র ঢয় শূন্য র দিয়ে হয় আষাঢ় এটা হল অন্তস্থ য দিয়ে হয় জয় ঢাক এটা হলো খণ্ডত্ব খণ্ডত্ব দিয়ে হয় উৎসব এটা হল অনুস্বর অনুস্বর দিয়ে হয় সিং এটা হল বিসর্গ বিসর্গ দিয়ে হয় আহ আর এটা হল চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু দিয়ে হয় চাঁদ নাক এটি আমাদের নাক নাক দিয়ে আমরা গন্ধ শুকি চোখ এগুলো আমাদের চোখ আর আমরা চোখ দিয়ে দেখতে পাই হাত এগুলো আমাদের হাত আমরা এই হাত দিয়ে নানান কাজ করি যেমন লেখাপড়া আঁকাঝোঁকা রং করা আরও কত কিছু পা এগুলো আমাদের পা পায়ের সাহায্যে আমরা হাঁটি দৌড়াই লাফাই আরও কত কি করি মুখ এটি আমাদের মুখ মুখের সাহায্যে আমরা খাবার খাই কথা বলি গান গাই ইত্যাদি ইত্যাদি গলা এটা আমাদের গলা নাক এটি আমাদের নাক নাক দিয়ে আমরা গন্ধ শুকি রোজ স্নান করা দিনে অন্তত একবার ভালোভাবে স্নান করা উচিত যাতে নিজেকে পরিষ্কার রাখা যায় দাঁত মাজা বা ব্রাশিয়া টিথ দিনে অন্ততপক্ষে পক্ষে দুবার দাঁত মাজা ভালো সকালবেলায় ঘুম থেকে উঠে আর রাত্রিরে বিছানায় যাওয়ার আগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত আর প্রত্যেকটা জিনিস নিজের জায়গায় রেখে দেওয়া উচিত ডোন্ট ওয়েস্ট বা কোনো কিছু নষ্ট করা উচিত নয় আমাদের কাছে যা রয়েছে সবই ঈশ্বরের দান তাই কোনো জিনিস নষ্ট করা উচিত নয় আর সব কিছু ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত ডোন্ট হার্ট এনিওয়ান বা কাউকে কষ্ট দেয়া উচিত নয় ছোট হোক বা বড় হোক কাউকে কষ্ট দিও না ভগবানকে প্রার্থনা করা ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত উনি যে দয়া আমাদের প্রদর্শন করেছেন তারই কৃতজ্ঞতা জানাতে আমাদের প্রতি প্রতিনিয়ত উনাকে প্রার্থনা করা উচিত আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ তাড়াতাড়ি ঘুমোনো আর তাড়াতাড়ি ওঠা আমাদের প্রতিদিন তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়া উচিত এবং সকাল সকাল উঠে পড়া উচিত এগুলো কালো রং পেন্সিল কয়ে কালো এই ব্ল্যাকবোর্ডটা কালো রঙের নীল এগুলো নীল রঙের রং পেন্সিল নয় নীল যখন আকাশ পরিষ্কার থাকে সেটা দেখায় নীল রঙের সবুজ এটা সবুজ পেন্সিল শয়ে সবুজ এই গাছগুলো সবুজ রঙের কমলা এটা দেখো কমলা রঙের রং পেন্সিল কয়ে কমলা এই ফলটি কমলা রঙের তাই ওর নাম কমলা লেবু গোলাপি এগুলো গোলাপি রং পেন্সিল গয়ে গোলাপি এটি একটি গোলাপি গোলাপ লাল এগুলো লাল রঙের রং পেন্সিল লয়ে লাল এটা একটা লাল গোলাপ বেগুনি এগুলো বেগুনি রঙের রং পেন্সিল বয়ে বেগুনি এই মেয়েটি আজ বেগুনি রঙের জামা পরে আছে সাদা এগুলো সাদা রঙের রং পেন্সিল শয়ে সাদা সাদা রং পবিত্রতার প্রতীক এই ছেলেটা সাদা রঙের শট পরে রয়েছে এটি পাউরুটি কয়ে পাউরুটি পাউরুটি পাওয়া যায় বড় বড় দোকানে আর বেকারিতে আর বাড়িতেও বানানো যায় মাখন আর জ্যাম দিয়ে এই পাউরুটি খেতে খুব ভালো লাগে কেক এটি কেক কয়ে কেক মিষ্টি বলে বাচ্চারা খেতে খুব ভালোবাসে জন্মদিনে বা অন্যান্য অনুষ্ঠানে প্রায়ই কেক খাওয়ানো হয় যদিও কেক খেতে ভালো কিন্তু বেশি খাওয়া মোটেই ভালো নয় ডিম এগুলোকে ডিম বলা হয় ডয়ে ডিম বহু বছর ধরেই এই ডিম মানুষের প্রধান খাদ্যরূপে ব্যবহৃত হয়ে এসেছে ডিমের মধ্যে অনেক পৌষ্টিক পদার্থ রয়েছে দুধ এটি এক গ্লাস দুধ দয়ে দুধ দুধ খেলে স্বাস্থ্য ভালো থাকে নুডলস এগুলো নুডলস নুডলস এটি একটি চাইনিজ খাবার কিন্তু আজকের দিনে পৃথিবীর নানান স্থানেই এটা খুবই প্রচলিত খাবার পিৎজা একে পিৎজা বলা হয় পয়ে পিৎজা সাধারণত পিৎজা দেখতে হয় গোল রুটির মতো আর তার ওপরে টমেটো ক্যাপসিকাম আর চিজ সাজিয়ে সুন্দর আর সুস্বাদু বানানো হয় লোকপ্রিয় সুস্বাদু এই জলখাবারটি খেতে যেমন ভালো তেমনি অল্প মাত্রায় খাওয়াই মঙ্গল স্যালাড এটি হল ভেজিটেবল স্যালাড শয়ে স্যালাড কাঁচা সবজি যেমন ধরো গাজর শশা টমেটো দিয়ে তৈরি হয় এই স্যালাড খেতে যেমন ভালো তেমনি স্বাস্থ্যকর এগুলো শিঙাড়া শয়ে শিঙাড়া এটি একটি প্রচলিত এবং মুখরোচক জলখাবার এটা সাধারণত চা বা জন্মদিনের অনুষ্ঠানে খাওয়ানো হয় মান্স বা মাস বছরে বারোটি মাস হয় আর সেগুলো হল জানুয়ারি জানুয়ারি হল বছরের প্রথম মাস পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন তাই এই দিনে নতুন বছর মানানো হয় জানুয়ারি মাসে একত্রিশ দিন থাকে ফেব্রুয়ারি জানুয়ারির পরই আসে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বছরের সবচাইতে ছোট্ট মাস তাতে রয়েছে মোটে আঠাশটা দিন কিন্তু ইয়ারে উনত্রিশ দিন থাকে মার্চ এর পরের মাসটাই হল মার্চ মাস আর তাতে রয়েছে একত্রিশ দিন এপ্রিল এপ্রিল মাস আসে মার্চ মাসের পর আর এই এপ্রিল মাসে থাকে মোটে তিরিশটা দিন মে বছরের পঞ্চম মাস হল এই মে মাস আর মে মাসে থাকে একত্রিশ দিন জুন জুন মাস মে মাসের পরে আসে আর তাতে থাকে খালি তিরিশটা দিন জুলাই জুলাই আসে জুনের পর আর এতেও থাকে একত্রিশটা দিন অগাস্ট এর পরের মাসটাই হল অগাস্ট আর অগাস্ট মাসে একত্রিশ দিন থাকে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে থাকে তিরিশটা দিন আর এই মাস আসে অগাস্ট মাসের পর অক্টোবর অক্টোবর আসে সেপ্টেম্বরের পর আর অক্টোবরে থাকে একত্রিশটা দিন নভেম্বর এর পরের মাসটাই নভেম্বর আর নভেম্বরে থাকে তিরিশটা দিন ডিসেম্বর ডিসেম্বর হল বছরের শেষ মাস আর এতে রয়েছে একত্রিশটা দিন ডিসেম্বর মাস শেষ হলেই আবার নতুন বছর শুরু হয় জ্যাসমিন বা জুই ফুল এগুলি জুই ফুল জুই সাধারণত সাদা রঙের হয় এই জুই ফুলের সুগন্ধে নানা সুগন্ধি তৈরি করা হয় লোটাস বা পদ্মফুল এগুলো পদ্মফুল পুকুর বা সরোবরে এই পদ্মফুল ফোটে পদ্মের পাতা বিরাট বড় হয় আর পদ্মের পাপড়িগুলো সাধারণত গোলাপি রঙের হয় আবার কখনো সাদাও হতে পারে রোজ তার মানে গোলাপ এটি একটি গোলাপ গোলাপ খুব সুন্দর ফুল সে ফুলের রানী এরা বিভিন্ন রঙের হয় যেমন ধরো গোলাপি লাল কমলা বা হলুদ আর গোলাপ বাগানে শোভা বৃদ্ধি করে সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুল এগুলো সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের লম্বা ডাঁটি হয় আর তার পাপড়িগুলো হয় হলুদ রঙের আর দেখতে সূর্যকিরণের মতো আর এই ফুল থেকে যে বীজ বেরোয় তার থেকে সূর্যমুখী তেল বানানো হয় ভাল্লুক এ হল ভাল্লুক ভয় ভাল্লুক এরা বন্য জন্তু ওদের শ্রবণ এবং শক্তি খুবই প্রখর ভাল্লুকের শিশুকে ভাল্লুক শাবক বলা হয় মহিষ এটা হলো মহিষ ময় মহিষ মহিষ দেখতে বিরাট বড় উঠ। এটি একটি উঠ। উয়ে উঠ। সাধারণত উঁটেরা মরুভূমিতে থাকে তারা আকারে হয় বেজায় লম্বা আর তাদের পিঠের ওপর থাকে একটা কুজো ওরা মরুভূমিতে অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গা যাতায়াত করতে পারে বলে ওদের বলা হয় মরুভূমির জাহাজ ওরা জল আর খাবার ছাড়া অনেক দিন অব্দি থাকতে পারে বেড়াল এটা হল একটা পোষা বেড়াল বয়ে বিড়াল অনেকে পোষা বেড়াল রাখে ওরা মিউ মিউ করে বিড়ালের বাচ্চাকে বেড়াল বলা হয় হরিণ এটা হলো হরিণ হয় হরিণ হরিণ দেখতে ভারী সুন্দর বাচ্চা হরিণকে হরিণ শাবক বলা হয় কুকুর এ হল কুকুর কয়ে কুকুর কুকুর গৃহপালিত পশু লোকেরা কুকুরকে বাড়িতে রাখে কুকুর বিশ্বাসী আর প্রভুভক্ত আর ঘর পাহারা দেওয়ার জন্য তাদের পোষা হয় কুকুরের ছোট বাচ্চাকে বাচ্চা কুকুর বলা হয় হাতি এটি একটি হাতি হয় হাতি হাতিরা আকৃতিতে বিশাল বড় হয় আর গাছপালা খেয়ে থাকে আর যেহেতু ওরা আকৃতিতে বড় সেই কারণে ওরা অনেক পরিমাণে লতা পাতা আর গাছের ছাল খায় একটি হাতি দিনে প্রায় কুড়ি ঘণ্টা ধরে খাবার খায় হাতিরা খুব বেশি হলে আশি বছর অবধি বেঁচে থাকে জিরাফ এটি একটি জিরাফ জয়ে জিরাফ পশুদের মধ্যে এই জিরাফি সব চাইতে লম্বা আর পুরুষ জিরাফ প্রায় কুড়ি ফুট লম্বা হয় এদের সামনের পাগুলো খুব লম্বা হয় আর গলাটাও হয় বেজায় লম্বা ঘোড়া এ হলো ঘোড়া ঘয়ে ঘোড়া এরা দ্রুত গতিতে দৌড়তে পারে যে সময় গাড়ি বাস কোনো কিছু ছিল না লোকেরা ঘোড়াগাড়ি করে চলত এখনও পৃথিবীর নানান জায়গায় এই ঘোড়াগাড়ি ব্যবহৃত হয় আর ঘোড়দৌড় একটা জনপ্রিয় খেলা সিংহ এটি একটি সিংহ শয়ে সিংহ সিংহ দেখতে বড় ভয়ঙ্কর আর তারা থাকে জঙ্গলে তাই সিংহ মামাকে বলা হয় জঙ্গলের রাজা তারা মাংস খায় এবং অন্যান্য প্রাণীদের শিকার করেও খাবার খায় সিংহের বাচ্চাকে সিংহ শাবক বলা হয় বাঘ এটা হল বাঘ বয়ে বাঘ বাঘ ঘন জঙ্গলে থাকে আর খায় মাংস তারা অন্যান্য প্রাণী যেমন ধরো হরিণ শিকার করে খায় বাঘের বাচ্চাকে ব্যাঘ্র শাবক বলা হয় বাঘ আমাদের ভারতের জাতীয় পশু জেব্রা এ হল জেব্রা জয়ে জেব্রা ওদের গায়ে সাদা কালো ডোরা থাকে কখনো কখনো আবার বাদামি রঙের ডোরা হয় জেব্রারা দল বেঁধে চলে আর এদের দলে থাকে একটা প্রধান এবং মা আর বাচ্চারা বেশিরভাগ সময়ই তারা ঘাস চিবোতে কাটিয়ে দেয় এটা হলো এক নম্বর আর এখানে রয়েছে একটি বল এটা হলো দু নম্বর আর এখানে রয়েছে দুটো বল এটা তিন নম্বর আর দেখো এখানে রয়েছে তিনটে বল এটা হল চার নম্বর তার মানে এগুলো চারটে বল এটা হল পাঁচ নম্বর আর এই দেখো এখানে পাঁচটা বল এটা হল ছ নম্বর আর এখানে রয়েছে ছটি বল এটা সাত নম্বর আর এই যে এখানে সাতটা বল এই দেখো আট নম্বর আর এখানে দেখো রয়েছে আটটা বল এটা হল ন নম্বর আর তার পাশে দেখো রয়েছে নটা বল এটা হলো দশ নম্বর তাই তো এখানে রয়েছে দশটা বল এটা হল এগারো নম্বর এখানে রয়েছে এগারোটি বল এটা বারো নম্বর আর এই দেখো এখানে রয়েছে বারোটা বল এটা দেখেছো তেরো নম্বর আর এই যে তেরোটা বল এটা চোদ্দ নম্বর তাই তো এখানে চোদ্দোটা বল এটা পনেরো নম্বর ঠিক বলেছ এগুলো পনেরোটা বল এটা 16 নম্বর হ্যাঁ এগুলো ষোলোটা বল আর এটা হলো সতেরো নম্বর বলগুলো গুনে দেখো ঠিক সতেরোটা রয়েছে এটা হলো আঠেরো নম্বর আর এখানে রয়েছে টা বল এটা উনিশ নম্বর গনো গনো উনিশটা বলে রয়েছে এটা হলো কুড়ি নম্বর কুনে ফেলেছ নিশ্চয়ই ঠিক ধরেছ এখানে তো খালি কুড়িটা বল বিমান 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 এটি একটি আকাশে ওড়ে আর সব চাইতে দ্রুত গতির যান মানুষ বিমান ব্যবহার করে এক শহর থেকে অন্য শহর বা এক দেশ থেকে অনেক দূরের কোনো দেশে যাবার জন্য বাইসাইকেল এটি একটি বাইসাইকেল বয়ে বাইসাইকেল বাইসাইকেলের দুটো চাকা থাকে কাছাকাছি কোথাও যাবার জন্য এটি খুবই উপযোগী বাইসাইকেল বেশি জোরে চলতে পারে না মাঝে মধ্যে লোকেরা এই বাইসাইকেল ব্যবহার করে এক্সারসাইজ করার জন্য বা এমনিই মজার জন্য গ্রামে বা ছোট শহরে যেখানে বেশি রাস্তা নেই বেশি গাড়ি ঘোড়া চলে না বাইসাইকেল সেইখানে সবচেয়ে সহজান নৌকো এটি একটি নৌকো নয় নৌকো নদী বা লেকের মতো ছোট্ট জলাশয় পার করার কাজে নৌকো ব্যবহৃত হয় মাছ ধরার কাজেও লাগে নৌকো আর আনন্দ করার জন্য মানুষই নৌকো ব্যবহার করে বাস এটি হলো বাস বয়ে বাস বাসে একটা গাড়ির চেয়েও অনেক বেশি লোক একসাথে যাতায়াত করতে পারে সাধারণত নিশ্চিত পথে সার্বিক রূপে এটি ব্যবহৃত করা হয় স্কুল বাসে চেপে বাচ্চারা স্কুলেও যায় গাড়ি এটি একটি গাড়ি গয়ে গাড়ি রাস্তায় আমরা নানান রকমের গাড়ি দেখতে পাই তার মধ্যে কিছু ছোট আর কিছু বড় গাড়ি রাস্তায় চলে জাহাজ এ হল জাহাজ জয়ে জাহাজ জাহাজ দেখতে বিরাট বড় কোনো কোনো জাহাজ তো ছোটোখাটো শহরের মতো দেখতে সাগর মহাসাগর পেরিয়ে কোনো দূর দেশে যাওয়ার কাজে জাহাজ ব্যবহৃত করা হয় জাহাজে অনেক মানুষ একসাথে যাতায়াত করতে পারে আর জিনিসপত্র এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার কাজে লাগেই জাহাজ ট্রেন বা রেলগাড়ি এ হলো। রেলগাড়ি রয়ে রেলগাড়ি অনেকগুলো ছোট ছোট বগি জুড়ে তবে রেলগাড়ি বানানো হয়েছে একটি রেলগাড়িতে এক হাজারেরও উপর লোক যাতায়াত করতে পারে রেলগাড়ি ইস্পাতের তৈরি আর দুটো লাইনের ওপর দিয়ে চলে ভ্যান এটি ভ্যান ভয়ে ভ্যান জিনিসপত্র আনাগোনার জন্য এই ভ্যান ব্যবহার করা হয় বাক্সের মতো দেখতেই বাহনের চারটে চাকা থাকে আর প্রায় জিনিসপত্র পৌঁছানোর কাজে লাগে ক্যালকুলেটর এটাকে বলা হয় ক্যালকুলেটর কয়ে ক্যালকুলেটর ক্যালকুলেটর অনেক কাজে লাগে কারণ এর দ্বারা আমরা অনেক জটিল হিসেব নিকেশ তাড়াতাড়ি করে ফেলতে পারি মোবাইল ফোন এটাকে বলা হয় মোবাইল ফোন ময় মোবাইল ফোন আসলে মোবাইল ফোন টেলিফোনের মতোই শুধু আকারে একটু ছোট আর কোনো তারের সঙ্গে যুক্ত নয় দেখতে এত ছোট বলে এটা পকেটে করেই যে কোনো জায়গায় বয়ে নিয়ে যাওয়া যায় আর যখন ইচ্ছে যেমন ইচ্ছে যেখানে ইচ্ছে প্রিয়জনদের সাথে কথা বলা যায় কম্পিউটার এটি একটি কম্পিউটার কয়ে কম্পিউটার কম্পিউটার দেখতে পাবেন অফিসে স্কুলে আর বাড়িতে কম্পিউটার এমনই একটা মাধ্যম যার দ্বারা সহজেই যোগ বিয়োগ হিসেবপত্র রাখা চিঠি লেখা ইমেল পাঠানো সহজ খেলাধুলো আর গান শোনা সম্ভব তোমাদের মতো বাচ্চারা সহজেই অনেক কিছু শিখতে পারে ফ্লপি ডিস্ক এটা হল ডিস্ক বা ফ্লপি ফ্লপি ডিস্ক ফ্লপিস সাধারণত ডেটা চিঠি বা রকম ইনফরমেশন ইত্যাদি জমা করার কাজে আসে কম্পিউটারে আমরা যে চিঠি বা হিসেবপত্তর করি সেগুলো ফ্লপিডিস্কের সাহায্যেই ওতে স্টোর করে অন্য জায়গায় অন্য কোনো কম্পিউটারে খুলে দেখা যেতে পারে ল্যাপটপ একে ল্যাপটপ কম্পিউটার বা ল্যাপটপ বলে লয়ে ল্যাপটপ কম্পিউটার ল্যাপটপ ছোট্ট কম্পিউটার যাকে খুব সহজেই মানুষ বয়ে নিয়ে যেতে পারে যদিও ল্যাপটপ আকারে ছোট কিন্তু বড় কম্পিউটারের মতোই অনেক কিছু কাজ করতে পারে টেলিফোন বা দূরাভাস এটা হলো টেলিফোন টয়ে টেলিফোন এর মাধ্যমে আমরা দূরে অবস্থিত লোকেদের সাথে কথা বলতে পারি অবশ্য ওদের কাছে তোমার ফোন নাম্বার থাকলে বা ওর নাম্বার তোমার কাছে থাকলে কি মজার ব্যাপার তাই না টেলিফোনের মাধ্যমে রাস্তার ওপারে কোনো বন্ধুর সাথে গ্রামে ঠাকুমার সাথে বা বিদেশে তোমার কাকার সাথেও এক মিনিটের মধ্যে কথার মাধ্যমে যোগাযোগ হয়ে যায় প্রিন্টার এটা হলো। প্রিন্টার পয়ে প্রিন্টার এই ধরনের প্রিন্টার কম্পিউটারের সাথে যুক্ত থাকে আর আমরা কম্পিউটারে যেসব কাজ করি সেগুলোকে প্রিন্ট করা যায় যখন তোমার বাবা কোনো চিঠি লেখেন বা কোনো ইমেল পান তখন তিনি এই কম্পিউটারের সাহায্যে সেটার প্রিন্ট আউট বার করে নেন স্ক্যানার একে স্ক্যানার বলা হয় শয়ে স্ক্যানার কোনো ছবিকে স্ক্যান করে কম্পিউটারের মধ্যে আনা যায় স্ক্যান করার পর ছবিটিকে পরিবর্তনও করা যায় ওকে প্রিন্ট করা বা কাউকে ইমেল করেও পাঠানো যায় যদি তোমার কাছে স্ক্যানার থাকে তাহলে নিজের ফ্যান্সি ড্রেসের ছবি স্ক্যান করে ইমেলের মাধ্যমে নিজের ঠাকুমাকে পাঠাতে পারো উনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন ডেজ অফ দ্য উইক বা সপ্তাহের দিনগুলি প্রতিটি সপ্তাহে সাতটা দিন থাকে তারা হল সোমবার সোমবার হল সপ্তাহের প্রথম দিন মঙ্গলবার সোমবারের পরেই আসে মঙ্গলবার বুধবার আর মঙ্গলবারের পরের দিনটা বুধবার বৃহস্পতিবার আর তার ঠিক পরের দিনটা হল বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার আসে বৃহস্পতিবারের পর শনিবার আর শনিবার হল শুক্রবারের পরের দিন রবিবার রবিবার হল সপ্তাহের শেষ দিন এবং সেদিন একটি ছুটির দিন বিনস এগুলোকে বলা হয় বিনস বয়ে বিনস বিনস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো বাঁধাকপি এগুলোকে বাঁধাকপি বলে বয়ে বাঁধাকপি বাঁধাকপি সাধারণত সবুজ রঙের হয় কিছু কিছু অন্য ধরনের বাঁধাকপিও পাওয়া যায় যাদের রং, লাল বা বেগুনি হয় বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে ক্যাপসিকাম এগুলোকে বলা হয় ক্যাপসিকাম কয়ে ক্যাপসিকাম এরা লঙ্কার মতোই কিন্তু ঝাল নয় সাধারণত ওরা সবুজ বা লাল রঙের হয় কখনো কখনো অন্য রঙের ক্যাপসিকামও দেখা যায় গাজর এগুলোকে গাজর বলা হয় গয়ে গাজর গাজর খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী বিশেষ করে চোখের জন্য একে কাঁচা বা রান্না করে খাওয়া যায় ফুলকপি এটি একটি ফুলকপি ফয়ে ফুলকপি ফুলকপি আর বাঁধাকপি একই জাতের সবজি পেঁয়াজ এগুলো পেঁয়াজ পয়ে পেঁয়াজ পেঁয়াজ কাটার সময় চোখ বড় জ্বালা করে তাই কাটার সময় খেয়াল রাখতে হয় আলু একে বলা হয় আলু আয়ে আলু মা নানান রান্নায় আলু ব্যবহার করেন এদের বাইরের খোসাটা বাদামি রঙের কিন্তু ভেতরটা সাদা টমেটো এগুলো টমেটো টয়ে টমেটো তোমাদের মা নানান রকম রান্নায় টমেটো ব্যবহার করেন টমেটো স্যুপ খেতে খুব ভালো একে খাট বলা হয় খয়ে, খাট খাট শোবার ঘরে থাকে আর খাটে শুয়ে আমরা বিশ্রাম করি চেয়ার এগুলো চেয়ার চয়ে চেয়ার চেয়ার বসার কাজে লাগে এই ধরনের চেয়ার অফিস স্কুল আর বাড়িতে দেখা যায় দেয়াল ঘড়ি এটি একটি দেয়াল ঘড়ি দয়ে দেয়াল ঘড়ি ঘড়ি আমাদের সময় জানায় দেয়াল ঘড়ি দেয়ালে ঝুলিয়ে রাখতে হয় বাতি এ হল বাতি বয়ে বাতি বাতি আমাদের আলো দেয় শোকেস এটা হল শোকেস শয়ে শোকেস বসবার ঘরে এই শোকেস রাখা হয় এতে আমরা নানান সুন্দর সুন্দর সাজাবার জিনিস আর হস্তশিল্প রেখে ঘরটাকে সুন্দর করে সাজাই সোফা এ হলো, সোফা শয়ে সোফা বসবার ঘরে বসার জন্য এই সোফা রাখা হয় আমরা সোফায় বসি টেবিল একে আমরা টেবিল বলি টয়ে টেবিল অফিস স্কুল এবং বাড়িতে এটা ব্যবহার করা হয় লেখা আর টুকিটাকি জিনিস রাখার জন্য কাক এ হলো কাক কয়। কাক কাকেদের খুব বুদ্ধিমান পাখি বলে মানা হয় এরা সাধারণত মনুষ্য প্রাণীর কাছাকাছি ছোট বা বড় শহরে থাকে কাকেরা কাঠ বা গাছের মধ্যে খড়কুটো জমিয়ে নিজেদের বাসা বানায় যা পায় ওরা তাই খায় হাঁস এগুলো কিন্তু হাঁস হয় হাঁস হাঁসেদের সাধারণত নদী পুকুর বা ঝর্নায় দেখতে পাওয়া যায় এদের পালকগুলো থেকে সহজেই জল ঝরে যায় আর এরা ভালোভাবে সাঁতার কাটতে পারে কারণ এদের পায়ের আঙুলের মাঝখানে চামড়াগুলো জোড়া থাকে ইগল পাখি এটি একটি ইগল পাখি দীর্ঘইতে ইগল পাখিদের মধ্যে সবথেকে বড় পাখি আর পৃথিবীর অনেক জায়গায় পাওয়া যায় মুরগি এটি একটি মুরগি ময়ে মুরগি মুরগিরা ডিম পাড়ে মাছরাঙা এটি একটি মাছরাঙা পাখি ময়ে মাছরাঙা এই বেরঙি পাখিগুলোর গলাগুলো হয় ছোট আর মাথাগুলো বড় মাছরাঙা পাখি মাছ খায় জলের মধ্যে ডুব দিয়ে তারা মাছ তুলে আনে আবার কিছু মাছরাঙা পাখি মাছ খায় না এবং জলাশয় থেকে অনেক দূরেও দেখতে পাওয়া যায় ম্যাকাও এটা হল ম্যাকাও ময়ে ম্যাকাও টিয়া পাখিদের মতো উজ্জ্বল বর্ণের এই পাখিদের ঠোঁট বড় শক্ত এবং ব্যাকা হয় এদের পায়ের আঙুলগুলো শক্ত আর লম্বা রঙিন লাজ হয় ময়ূর এটা হল ময়ূর ময়, ময়ূর ময়ূর দেখতে ভারী সুন্দর আর ময়ূরকে আমাদের জাতীয় পাখি বলা হয় পেঙ্গুইন এরা হল পেঙ্গুইন পয়। পেঙ্গুইন পেঙ্গুইন কিন্তু ওড়তে পারে না যদিও ওদের ডানা রয়েছে কিন্তু ওরা জলে সাঁতার কাটতে পারে গোলাকার এটি একটি গোলাকার গোলাকার এটা দেখো একটা সবুজ রঙের গোলাকার এই বালাটির আকারও গোলাকার আয়তাকার এটি একটি আয়তাকার আয়ে আয়তাকার আয়তাকারের চারটি দিক হয় এটি নীল রঙের আয়তাকার মাছের ট্যাঙ্কের সামনের দিকটাও আয়তাকার চতুষ্কোণ এটি একটি চতুষ্কোণ চয়ে চতুষ্কোণ চতুষ্কোণের চারটি কোণই সমান এখানে একটি লাল চতুষ্কোণ রয়েছে টেবিলের মাথাটাও চতুষ্কোণ আর এই ছবির ফ্রেমটিও আকারে চতুষ্কণ ত্রিকোণ এটি একটি ত্রিকোণ ত্রয়ে ত্রিকোণ ত্রিকোণের তিনটি দিক হয় এখানে দেখো একটা বাদামি রঙের ত্রিকোণ রয়েছে আর এই ল্যাম্পশেডটির আকারও ত্রিকোণ